নমস্কার, চব্বিশ মঞ্চে আপনাদের সকলকে স্বাগত। সমন্বয়ের অভাব আর তার জেরেই পাঠানকোটের বায়ুসেনা ঘাটিতে হামলা কার্যত মেনে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার। মঙ্গলবার বায়ুসেনা ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। মৃত জঙ্গিদের কাছে উদ্ধার বিপুল অস্ত্রের খতিয়ান নেন তিনি। Knives, Swiss knives, commando knives. मुझे लगता है कम से कम 40-50 किलो bullets रहेंगे minimum. और some magazines उधर तो जो recover की वो कम से कम 3-4 dozen है। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ভান্ডার থেকে স্পষ্ট, দীর্ঘক্ষণ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে পাঠানকোট সেনাঘাটিতে ঢোকে 6 জঙ্গি। 3 দিন লড়াই শেষে নিকেশ 6 জন। মঙ্গলবার পাঠানকোটের বায়ুসেনা ঘাটি নিরাপত্তা খতিয়ে দেখেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার। কথা বলেন বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে। হামলার পেছনে নিরাপত্তা সংস্থাগুলির সমন্বয়ের অভাব স্বীকার করে নিয়েছেন তিনি, তবে নিশানা করতে ছাড়েননি পাঞ্জাব সরকারকেও। মুঝে থোড়ে গ্যাপস দিখতে ও ইনভেস্টিগেশন করনে কে বাদ সমঝ জায়েঙ্গে। আর্মি কি রেসপন্সিবিলিটি, এয়ারফোর্স কি রেসপন্সিবিলিটি, এয়ারফোর্স বেজ হে। সিভিল ইসমে হম লোগ রাস্তা ব্লক, রোড ব্লক, ইয়ে সব হম লোগ নেই কর সকতে। As far as we are concerned, my worry was how they have managed to enter you. মঙ্গলবার দিনভর সেনাঘাটির বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পারিকারের দাবি, নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাচ্ছে সেনা, নিষ্ক্রিয় করা হচ্ছে গ্রেনেড ও অন্যান্য বিস্ফোরক। আগামী দুদিনও এই কম্বিং অপারেশন জারি থাকবে। পাঠানকোটের হামলায় ইতিমধ্যেই 3টি এফআইআর দায়ের করেছে এনআইএ। এসপি অপহরণ এবং ট্যাক্সি চালক ইকাগার সিং খুনের ঘটনায় 2টি পৃথক এফআইআর দায়ের হয়েছে নারুক জয়মল সিং থানায়। ইউএপিএতে তৃতীয় এফআইআরটি করা হয়েছে পাঠানকোট থানায়। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। পাঠানকোট হামলায় পাক যোগ আরও স্পষ্ট হলো। নিহত জঙ্গিদের কাছে পাকিস্তানে তৈরি নানা জিনিস পাওয়া গেছে বলে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার। মঙ্গলবার নরেন্দ্র মোদীকে ফোন করেন নওয়াজ শরীফ। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য শরীফের উপর চাপ বাড়িয়েছেন মোদী। পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার সঙ্গে পাক যোগের কথা জানিয়ে সোমবার ওয়াঘার ওপারে ডসিয়ার পাঠান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির জাঞ্জুয়াকে ফোনও করেন তিনি। সোমবার রাতে পাক বিদেশ মন্ত্রক জানায় ভারতের দেয়া সূত্রের উপর ভিত্তি করে তারা কাজ শুরু করে দিয়েছে। পাঠানকোট হামলা নিয়ে ইসলামাবাদ যে কতটা চাপে তা স্পষ্ট হলো মঙ্গলবার বিকেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মোদী শরীফের ফোনে কথা হওয়ার পর বিবৃতি দেয় প্রধানমন্ত্রীর দফতর। তাতে বলা হয়েছে পাঠানকোটে জঙ্গি হামলায় যেসব সংগঠন ও যেসব ব্যক্তি জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে নির্দিষ্ট এবং ব্যবস্থা নেওয়া সম্ভব এবং তথ্য পাকিস্তানকে দেয়া হয়েছে। নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বাস দিয়েছেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তার সরকার যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর পদক্ষেপ করবে। There are some indications that some of the material is made in Pakistan, that's all. I can tell you this much, that they have got initial leads. How they have come and from where they have come. Terrorists Pakistan se hi aaye the, 5 terrorists. Wo jo telephone calls kiye gaye hain unke aadhar pe hum keh sakte hain Pakistan se hi aaye. Shooter khabar Pathankot hamlay nihoto jongider ekjoner paye chilo Pakistaner jonopriyo brand Epcot er juto. Jongider deher kache mileche Pakistaner toiri rifle o battery. Hamlar age Pakistaner number e phone korechilo jongira. জঙ্গিরা যে ওয়াঘার ওপার থেকে এসেছিল তা স্পষ্ট হয়ে গেলেও দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেছে পাক বিদেশ মন্ত্রক। এ মাসেই ইসলামাবাদে ভারত পাক বিদেশ সচিব পর্যায়ের আলোচনা হওয়ার কথা। এখনো পর্যন্ত সেই বৈঠক বাতিল ঘোষণা না করলেও দিল্লি চাইছে বিদেশ সচিবদের আগে সন্ত্রাস দমন নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কথা হোক। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। নতুন বছরের শুরুতে হামলার ছক কষছে জঙ্গিরা। হামলা হতে পারে সেনা সদর দফতর সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায়। পাঠানকোট হামলার আগে সতর্ক করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকে। কি ছিল সেই চিঠিতে? 24 ঘন্টার হাতে সেই চিঠির এক্সক্লুসিভ কপি। দেশে ঢুকে পড়েছে 15 জন সশস্ত্র জঙ্গি, নিশানায় সেনা হেডকোয়ার্টার সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার আগেই নির্দিষ্ট তথ্য ছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। কেন্দ্রীয় সতর্কতা অনুযায়ী সেনা সদর দপ্তর ও রাজ্যের সবকটি থানাকে সতর্ক করে 30 ডিসেম্বর চিঠি পাঠান পাঞ্জাবের এডিজি আইন শৃঙ্খলা। 24 ঘন্টার হাতে সেই চিঠির এক্সক্লুসিভ কপি।
চিঠিতে বলা ছিল বর্ষবরণের উৎসবের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় অভাবনীয় হামলার ছক কষছে লস্কর এ তৈবা। ইতিমধ্যে 15 জন প্রশিক্ষিত লস্কর জঙ্গি সীমান্ত পার করে দেশে ঢুকে পড়েছে। সেনা সদর দপ্তর, সংসদ ভবন, সরকারি দপ্তর, পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালাতে পারে তারা। কিন্তু এখানেই শেষ নয়, হামলা রুখতে কি কি ব্যবস্থা নেওয়া দরকার চিঠিতে তারও সুস্পষ্ট নির্দেশ ছিল। বলা হয় জনবহুল সব জায়গা নিরাপত্তা জোরদার করতে হবে। হোটেল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, গুরুত্বপূর্ণ সবকটি রাস্তায় নাকাবন্দি এবং খানা তল্লাশি আবশ্যক। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে হবে কুইক রেসপন্স টিম, স্ট্রাইক গ্রুপকে। ধর্মীয় স্থানের নিরাপত্তায় বিশেষ নজরদারি চালাতে হবে। জোরদার করতে হবে রাতের নিরাপত্তা ব্যবস্থাও। কিন্তু প্রশ্ন, স্বরাষ্ট্র মন্ত্রকের এমন সুস্পষ্ট সতর্কতা সত্ত্বেও কেন এড়ানো গেল না পাঠানকোটের হামলা? শুরু হয়েছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে চাপানোতর, উঠে আসছে দুই মন্ত্রকের মধ্যে সমন্বয়ের অভাবের ছবিটা। প্রতিরক্ষা মন্ত্রকের যুক্তি, স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কতা অনুযায়ী অ্যালার্ট ছিল সেনা, সেজন্যই জঙ্গিরা এয়ারবেসের টেকনিক্যাল এরিয়ায় ঢুকতে পারেনি, ক্ষয়ক্ষতিও আটকানো গেছে। প্রশ্নের মুখে পাঞ্জাব পুলিশও, গুরদাসপুরের এসপি অপহরণের পর জঙ্গিদের সম্পর্কে তথ্য দেওয়া সত্ত্বেও কেন তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেনি পাঞ্জাব পুলিশ, প্রশ্ন উঠছে তা নিয়েও। আর সবকিছুর নেটফল জঙ্গি নিশানায় পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটি। কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা। পাঠানকোটের শহীদ লেফটেন্যান্ট কর্নেল ই কে নিরঞ্জনকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হলেন এক যুবক। কেরালার চেবায়ুর থেকে গ্রেফতার করা হয়েছে আনোয়ার সাদিক নামে ওই যুবককে। ফেসবুকে ভুয়ো নামে প্রোফাইল খুলে বিতর্কিত মন্তব্য করেন ওই যুবক, এমনকি নিজেকে কেরালার একটি দৈনিকের সাংবাদিক বলেও দাবি করেন তিনি। এরপরই দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। পত্রিকার সঙ্গে যোগাযোগ করলে জানা যায় ওই নামে কেউ সেখানে কাজ করেন না। এরপরই খোঁজ শুরু করে সাদিককে ধরে ফেলে পুলিশ। তার বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্য অভিযোগ দায়ের করা হয়েছে। পাঠানকোটে শহীদ সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর। টুইটে মাস্টার ব্লাস্টার লিখেছেন, নিরাপত্তা রক্ষীরাই দেশের প্রকৃত নায়ক। পাঠানকোট হামলায় নিজেদের সেই নায়কোচিত দৃঢ়তাই আরও একবার তুলে ধরলেন তারা। এরকম অকুতোভয় সেনানীদের হারানো দুঃখজনক। শহীদদের পরিবার এবং স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন সচিন।